বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জিএসএন এর পক্ষ থেকে স্বাগত। বরাবর মতো আজকে আরেকটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল ঠিকানা নিয়োগ প্রকাশিত হয়েছে 23-1-2021। বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার সেল কর্তৃক প্রকল্পের আওতায় সাকল্য বেতনে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র তিনটি পদ, 1 নম্বর পদ আছে কম্পিউটার অপারেটর, লোক নিবে 3 জন, যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি সহ ন্যূনতম 5 বছরের পেশাগত অভিজ্ঞতা, এবং প্রার্থীকে ইংরেজি পারদর্শী এবং মাইক্রো কম্পিউটার ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইমেল এবং ইন্টারনেট ইত্যাদি ব্যবহার দক্ষতা, এবং প্রতি মিনিটে ন্যূনতম 40 শব্দ মুদ্রা করে সক্ষম হতে হবে। 2 নম্বর পদে আছে ডাটা এন্ট্রি অপারেটর, লোক নেবে 2 জন, যোগ্যতা লাগবে স্নাতক পাস সহ ন্যূনতম 5 বছরের পেশাগত অভিজ্ঞতা, এছাড়া প্রার্থীকে ইংরেজিতে পারদর্শী, মাইক্রো কম্পিউটারের ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস ইত্যাদি ব্যবহারে দক্ষ, এবং প্রতি মিনিটে ন্যূনতম 40 শব্দ মুদ্রা করে সক্ষম হতে হবে। 3 নম্বর পদে আছে হিসাব সহকারী, লোক নিবে 1 জন, যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ফিন্যান্স অথবা ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি সহ ন্যূনতম 3 বছরের পেশাগত অভিজ্ঞতা, এছাড়া প্রার্থীকে অবশ্যই বার্ষিক বাজেট আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ ইংরেজি পারদর্শী হতে হবে। মাইক্রো কম্পিউটার ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, পাওয়ার পয়েন্ট, শীট ও ডাটাবেস ইত্যাদি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর আছে আবেদন পদ্ধতি, আমি সবগুলো পড়বো না, আপনাদের যেগুলো প্রয়োজন ওই শর্তাবলীগুলো পড়বো শুধু। প্রার্থীদের মহাপরিচালক পাওয়ার সেলস বিদ্যুৎ ভবন 14 তলা 1 আব্দুল গনি রোড ঢাকা 1000 বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সত্যায়িত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, নাগরিকতা সনদের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র আগামী 10-1-2021 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে। উক্ত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র কোনো ক্রমে বিবেচনা করা হবে না। এরপর আছে প্রার্থীর বয়স, 10-1-2021 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। এখানে সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কোনো রকম আবেদন ফি দিতে হবে না, আবেদন ফি ছাড়াই আবেদন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।